সাজানোর পরে নোয়েরার লুক। নোয়েরা, তোমাকে তো খুবই সুন্দর লাগতেছে, একটা ঘুরান দাদো। ওয়াও, খুব সুন্দর, নাইস। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ওই যে বাইরে ব্যায়াম করতেছে, পরিবেশটা বেশ ঠান্ডা, কালকে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, এনভায়রনমেন্টটা খুব ঠান্ডা একটা ফিল চলে আসছে, খুব আরাম লাগতেছে ঘুম থেকে উঠে। বেশ কয়েকদিন আমরা গরমে আসলে হাঁপায় উঠছিলাম, তো গতকালকে রাতে ঝড় বৃষ্টিটা খুব দরকার ছিল, পরিবেশটা খুব সুন্দর লাগতেছে, আশপাশেও পরিবেশটা ভালো লাগতেছে। হোপফুলি আজকে খুব সুন্দর একটা ভিডিও থাকবে, শেষ পর্যন্ত দেখব। এদিকে একটা ট্রেনের কাজ চলতেছে, এদিকে চিকেন সকাল সকাল কাজ, প্যাকিং এর কাজ চলতেছে। এগুলো কি কাঁচা কাঁঠালের বিফ না? আচ্ছা, এগুলো নিরামিষ। আর এখানে আছে কিছু চিকেনের আইটেম, পোলাও। আর চলতেছে মোটামুটি সকালবেলা, সকাল 10টা পর্যন্ত এটা কাজ, যে খুবই এঙ্গেজ থাকে বাঁধন। সকাল সকাল হাঁটতে বেরিয়েছি, তো সকালবেলায় হাঁটাটা শরীরের জন্য খুব উপকারী, তো প্রায় হাঁটি। আজকে পরিবেশটাও ভালো, হাঁটো মজা লাগতেছে। ওয়ার্কআউট হয়, একটু হাঁটাহাঁটি করলে একটু জোরে হাঁটতে হবে, জোরে হাঁটলে ঘামাইতে হবে, শরীর থেকে ক্যালোরি বার্ন করতে হবে, এটাই হচ্ছে হাঁটার উদ্দেশ্য। একটা কুকুর, কুকুরটাকে হাঁটতেছে নাকি? না, কুকুরটা রাস্তা পারে এগুলো। হাঁটতে তো অনেকক্ষণ হাঁটলাম আজকে, হাঁটতে হাঁটতে আমাদের এই বাড়ির এখানে চলে আসলাম, এখানে আমাদের বিল্ডিংয়ের কাজ চলতেছে, কনস্ট্রাকশন। আসলে আর 6-7 মাসের মতো লাগবে। কাজ চলতেছে এখন, অবশ্য সকাল সকাল দেখে এখনো মিস্ত্রিরা আসেনি, দেখি ভিতরে ঢুকে কি অবস্থা। যে হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলাম, টুকিটাকি দেখি কী বাজার করা যায়। মুরগি কিনতে হবে, ও মাছ কিনবো, বড় বড় মাছ আছে। নদী পঙ্গাস আছে, দেখা যাক কি মাছ কেনা যায়, বড় মাছ কিনবো। এদিকে ভালো মাছ পাওয়া যায়, নদীর মাছ, খাওয়ার মাছ, তোমার চাষের মাছও আছে, বাট ফ্রেশ মাছ পাওয়া যায়। তো কিছু কেনাকাটা করলাম, ডাব কিনলাম, তো দেখি বাহিরে যাই। সকালের নাস্তা কাঁচা কাঁঠালের নিরামিষ রুটি। এই কাঁচা কাঁঠাল রুটি একটু খাও, ও মজা। বাচ্চাদের কোনো কিছু ভালো লাগে না। তবু কোথায় যাচ্ছ? একটু হাঁটতে বেরিয়েছি, দেখি মেলাদিয়া বাজারের দিকে যাবো। মেলাদিয়া বাজার ওখানে ছাগলের আড়তে নোয়েরা যায়, নোয়েরা ছাগল দেখি পছন্দ করে, দেখি ওকে। যে হাঁটতে হাঁটতে হাঁটতেছিলাম, একটু ছায়া আছে, যাবো আর সামনে নাকি এনে থাকবো একটু। যে ফুল গাছ দেখে নোয়ারে দাঁড়াইছে, এটা তো আমাদের বাসায় আছে বারান্দায়। হ্যাঁ আছে না, আছে, তুমি না এনে দিলে একদিন। ফুলগুলোর নাম কি? আগড়ায় আসছে, দেখো আইসক্রিমটা আছে নাকি, ইগলো লিচি ফ্লেভার, নতুন বাড়িতে, বাইরে তো পাচ্ছি না, আগড়াতে আছে নাকি দেখি।
দেখে দেখে আসো নেব। গরমের মধ্যে ললি আইসক্রিম এনতে গেছিলাম, এগুলো ললি, বাট কোনো দোকানে নাই। গরমের মধ্যে খুব চলে ললিপপ খুব ভালো লাগে, স্টক আউট। তো হালে ক্রেজ একটা আইসক্রিম, পোলারের রোবাস্তা ক্যারামেল ফ্লেভার খাচ্ছি, অতটা ভালো লাগেনি, বাট এটা খুবই পপুলার একটা আইসক্রিম এই মুহূর্তে। পুরো একটা শপ করছে, বউ সাজবে, তার মা তার শপ পূরণ করতেছে, বউ সাজাইতেছে। লেহেঙ্গাটা তার মার ম্যারেজ ডে, ফার্স্ট ম্যারেজ ডেতে লেহেঙ্গা। এই যে নোয়াইডার লুকিং। হ্যালো নুমো, তোমাকে তো খুবই সুন্দর লাগতেছে। সাজানোর পরে নোয়াইডার লুক, নোয়াইডা তোমাকে তো খুবই সুন্দর লাগতেছে, একটা ঘুরান দাদো। ওয়াও খুব সুন্দর, নাইস। নোয়াইডার সাজুগুজু আর শেষ হচ্ছে না। হ্যালো নোয়াইডা, তুমি কি নাইকে সাজছ? ও তুমি বউ সাজছ, খুব সুন্দর লাগতেছে। তো বউ সাজার এত সব, বড় হও, পড়ালেখা করো, এমনি সাজতে পারবে। সন্ধ্যার পর একটু বাড়িয়েছি, কোথায় আছি? শেষ পাতা যাবো একটু খোলামেলা পাতার সাথে, সেখানে আমরা প্রায় চানাচুর আছে, ঝালমুড়ি দেখাবো আপনাদেরকে। আমরা আফতারনগর চলে আসছি, শেষ পাতার থেকে যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা না, প্রথম আসতে থেকে এখানে ঠান্ডা না, খোলামেলা বাতাস বেশি। আবার হ্যালো, শেষ পাতা চলে আসছি। এখানে একটা চায়না ওয়াটার ট্রিটমেন্ট, সোয়ারেস ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। জায়গাটা একটু আলো, আশপাশে পুরো অন্ধকার হয়ে আছে, গরমই। রিক্সা যখন চলতেছিল তখন একটু ঠান্ডা লাগতেছিল, বাট একটু বেশি গরম। একটু খোলামেলা দেখে একটু ভাবটা একটু কম। এই জায়গাটা সুন্দর আছে, নাম দেশের কান্দি সোয়ারেস ট্রিটমেন্ট প্ল্যান্ট। ফ্রেন্ড নয়ন আর ওর ফ্রেন্ড ফ্যামিলি আসছিল, তো আফতাবনগর খেলার মাঠে আমরা কিছুক্ষণ আড্ডা মারলাম, খোলামেলা চা খাইলাম। যে বাসায় আসার পরে লেটকা খিচুড়ি আর গুড় বস্ত মিক্সড, এটা ব্রাহ্মণবাড়িয়া ট্রেডিশনাল ফুড।